একা হুজুর আছে এত খোদার কসম খায় এমন মাওলানা আছে এত খোদার কসম খায় ও যদি কসমের কাপড়া ঠিকমতো দেয় তো আমার একটা নতুন চার চাকা গাড়ি হয়ে যাবে বুঝতে পারছেন এত কসম খায় কারণ ব্র্যান্ড আছে পিছনে পীরজাদা ব্র্যান্ড আছে হুজুর ব্র্যান্ড আছে মাওলানা ব্র্যান্ড আছে আমি অমুক ব্র্যান্ড আছে আমি তমুক পাঁচজন সাতজন আমার আশপাশে ঘোরাঘুরি করে পাঁচজন সাতজন আমার সিকিউরিটি নিয়ে আমাকে আমি চলি আমি কসম খেলেও কোনো ব্যাপার নয় আজরাইল কিন্তু সিকিউরিটি মানবে না মাথায় রাখবে কথা বুঝতে পাচ্ছেন পাবলিকের কাছে সব বেইজ্জতি হয়ে যেতে হবে যত বেশি খোদাকে মিথ্যা করে ব্যবহার করবে তত মানুষের কাছে বেইজ্জতি হতে হবে ভালো কথা বলে যদি মানুষকে দোয়া দরুদ শেখাও তাও কমেন্টে দেখবে গালাগাল করবে লোক তাই আমি মশওয়ারা দিই এইসব মাওলানা হুজুরদেরকে এনাফ এবারে চুপ করে যান আর একটাও কথা বলবেন না পাবলিকও শিখে গেছে এখন কসম খেতে কোথা থেকে শিখলো হুজুরদের কাছ থেকে শিখছে হুজুর মানে পুরপুরা হুজুর না সব হুজুরের কথা আমি মতলাকান বলছি ইন জেনারেল বলছি কেউ কথায় কথায় আল্লাহর কিরে আমি সামনে রোববার দিয়ে দেবো আল্লাহর কিরে তো বাসি বাস সাইকেল নিয়ে যাচ্ছে হঠাৎ রাস্তায় দেখা কোথায় যাবি আমি একটু ওই কি বাজার এটা বাগজ আমি একটু সাইকেল নিয়ে যাচ্ছি ভাই কোথায় যাবি বলে আমি একটু না না বাগজলা বললে ওকে চড়িয়ে নিয়ে যেতে হবে আর মেহরাব সিদ্দিক 100 কেজি ওজন একে টেনে নিয়ে যেতে গেলে ওর ঘাম ছুটে যাবে এক রাতে বিড়াল কেটে দাও আল্লাহর কিরে আমি সামনে যাচ্ছি কিছুক্ষণ পরে হেঁটে হেঁটে যে দেখছে হেঁটে হেঁটে যাওয়ার পরে যে দেখে বাজারে ঘুরছে তুই বললি আমি বাজারে যাইনি তুই এই যে বাজারে এসছিস আমি তখন আসিনি আমি কেবলই আসলাম এক্ষুনি আসলাম সত্যি বলছি মিথ্যা আল্লাহর কাছে আমি এক্ষুনি এলাম ফের আল্লাহর বজন নতুন বিয়ে শাদী করলি 15 দিন হলো কিছু খাওয়ালি নি দাওয়াত দিলি নি কিচ্ছু না কজন মিলে বিয়ে হয়ে গেল 20টা টাকা দিয়ে একটু দই খাই একটু ঠান্ডা খাই মানে একটু আগে বলতে পারতিস না পরে খাওয়াবো এখন নেই সব শেষ হয়ে গেল টাকা তোর কাছে টাকা নেই আল্লাহর কি এক পয়সা নেই সব শেষ হয়ে বিশ্বাস কর এই রেগে যেয়ে বলছে তুই আল্লাহর কিরে বাজারে আসবো না বলে বাজারে এসেছিস আল্লাহর কিরে কেবলমাত্র বাজারে আসলাম তুই বলছিস আল্লাহর কিরে তোর পকেটে এক পয়সা নেই এইবার বল আল্লাহর কিরে তোর যদি পকেটে থাকে টাকা থাকে তো 15 দিন আগে বিয়ে করা নতুন বউ তো 3 তালাক হবে বলে বের আল্লাহর কিরে যখন দেশি ভাষায় বলছে শালারা জিলগি রেখে দিয়েছে এলে এ দাঁড়া পয়সা পয়সা তুই তিনবার আল্লাহর কিরে খেয়ে বললি নেই আর একবার বউ তালাক বলতে পয়সা বেরিয়ে গেল তার মানে কেমন একটু বুঝিয়ে দে আমাকে বুঝিয়ে দিন এবার কালকে যারা দেখবেন 1 টাকার বিমলের জন্য কি রেখে আল্লাহ কসম খায় আল্লাহর কিরে নেই অচ পকেটে আছে একটা বিড়ির জন্য কি আলা সিগারেটের জন্য আলা খোদার কসম নেই পরে খাওয়াবো কালকে যারা কথা বলি আল্লাহর কিরে বলবে ওদের বলবেন কাল ভাইজান এসেছিল এক্সপেরিমেন্ট করার জন্য বলবে যে আল্লাহর কিরে বল তোর বউ তালাক হয়ে যাবে সঙ্গে সঙ্গে রেগে পায় কথা খুঁজে পাইনি আর তোমার জায়গা পাইনি খরচ এই কথাটা বলতে নি জানিস হুজুরদের জিজ্ঞেস কর বউ তালাক বলতে নেই আর খোদার সঙ্গে মিথ্যা বললে কোনো আপত্তি নেই একবার বউ তালাক বলতে পয়সা বার হয়ে গেল আপনি বলুন বউ আপনার খোদার থেকে তার বান্দির মূল্য আজ তোমার কাছে বেশি আল্লাহর থেকে তোমার বইয়ের দাম তোমার কাছে বেশি আর ওয়াজ শুনতে বসে সুবহানাল্লাহ বলে কাল থেকে হেদায়েত হয়ে যাবে একদম মানসিকতার বিকাশ ঘটাতে হবে মূল্যবোধকে জাগাতে হবে আপনার নৈতিকতা কোথায় আজ আপনার হিউম্যানিটি কোথায় আজ আপনার সেন্স অফ হিউমার কোথায় আজ কোন সমাজে বাস করছেন আজ আপনি আপনার নিজের জায়গাটা নিজেরটা কোথায় হারিয়ে ফেলেছেন একবার খুঁজে দেখুন আমার আল্লাহ বলছে পৃথিবীর বুকে আমি মানুষকে সৃষ্টি করেছি কি ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আদমের সন্তানদের সবথেকে বেশি মর্যাদা দান করেছি আমাদের মর্যাদা কোথায়
আছে না নেই এখন জোর গলায় বলতে পারবেন না হ্যাঁ আছে কেন সমাজ যা মর্যাদা সব শ্বশুর বাড়ি যে দেখায় সারা জীবন বিড়ি টেনে টেনে বিড়ির বাবার নাম ভুলিয়ে দিল আর শ্বশুর বাড়ি যা সবাই সিগারেট খেয়েছে কারণ মর্যাদাবান মানুষ কেবে এসে গেছে সঙ্গে সঙ্গে সিগারেটটা বার করে কটার পাশে আসলে ও আচ্ছা খাবে না খালি ঠুঙ্গায় ঠুকবে ঠুকবে সিগারেটের ঠোল আছে খালি এদিক করে ঠুকবে ও তিনটে কুড়ি ট্রেন হ্যাঁ আচ্ছা ওর পরে আর ট্রেন ছিল না আবার বার করি মানে দেখাচ্ছে দেখ আমি কি খাই লাস্টে যখন সে চলে গেল আসতে পারে দিয়ে এটা ঢুকিয়ে দিয়ে ট্যাঙ্ক থেকে বিড়িটা বার করলি বউ বলছে সিগারেট খেলেন বলছে একটা ১৭ টাকা দাম জানিস মর্যাদা ফোকটে মর্যাদা অন্য কিছু নয় মুখের ভাষা লম্বা চওড়া ভাষা because he is namazi because he was musalli because he have to take all the customs of religion because he is disciple and also follower of prophet muhammad sallallahu alaihi wasallam dabi korchi ami dabidar ami musalman ami rasul ke follow kori dukho korben na musalman ও দাদু আব্দুর রহমান বাপ আব্দুল সালাম ছোটবেলায় সুন্নতে খাতনা হয়েছিল বলি চিৎকার করে বলছে আমি মুসলমান বাই ডিফল্ট আর আল্লাহ রাসূল ওর পিঠে পিঠে একটা কথা বলে দিচ্ছেন ইন্নাল জান্নাতা তাসতাকি আলা খামসাতি নাফারিন তাহলিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতিমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি সেই সনদের হাদিস কি বলছে জান্নাতে পাঁচ শ্রেণীর মানুষ খামসাতি নাফারিন পাঁচ প্রকার পাঁচ শ্রেণীর মানুষ যাবে তাদের মধ্যে কারা তালিল কোরআনে যারা আল্লাহর কোরআনটাকে মন দিয়ে তেলাওয়াত করবে তারা একটা জান্নাতে যাবে দ্বিতীয় নম্বরে কারা যাবে ওয়া হাফিজিল লিসানে অর্থাৎ যারা মানুষের মনে দুঃখ দেবে না দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দেবে না মানুষের মুখে কথার তীর চালাবে না এমন কথা বলবে না যে সামনের মানুষটার জাহান জ্বলে যাবে মুখের মাধুর্যতা থাকবে কথাটা বুঝতে পেরেছেন এটা কি বললাম মনে মনে বলছে কিরম করে ডাকছে দেখেছিস দু পয়সা নাই করেছি গরিবের আবার ঘোড়ার রোগ ওই কেঁটো কাটা বাঁচবে খাবি শেষে বাঁচবে খাবি বিয়ে বাড়িতে আপনার সব রান্না হবে খেয়ে দে যদি লুচি বোঁধে বাঁচে তখন প্যাক করে নিয়ে যাবে এগুলোই তোদের প্রাপ্য তোরা গরিব না কোজোর আবার সুজা হওয়া সব আর সন্ধ্যাবেলায় যদি চলে যায় সে বেচারে লাইটিং দেখতে গেছে ওই যে তোদের লাস্টে তোদের লাস্টে আরে ও খেতে যায়নি লাইটিংটা দেখতে গেছে ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি বাড়িতে এসে কাঁদে মা গো গরিব হয়ে জন্মেছিলাম বলে আজ কত কথা শুনতে হয় গরিব হয়ে জন্মালাম আমি খেতে যাইনি মা তুই এক প্লেট ভাত খাইয়ে দিয়েছিস নুন ভাত ডাল ভাত যা আছে মা তোর হাতের খেয়েছি কি সাজ দেখছিলাম কিরম লাইটিং টাইটিং হয়েছে বলছে পরেশ বিয়েদের হয়ে গেলে তোদের ওরা ভিআইপি আল্লাহর আশটা না ওই সময় কেঁপে ওঠে এই ধনী লোক ভাইরা যদি আজ তোমরা মনে করো না এই গ্রামে এই পাড়ায় অর্থবান বিত্তবান পয়সাওয়ালা মানুষেরা ইউটিউবের মধ্যে শত শত ইউটিউবার আছে তাদের ইউটিউবের মধ্যে যারা দেখছেন তাদেরকেও আজ আমি বলে দিচ্ছি
ভাবার দরকার নেই ভাইজান এমন কথা বললে আমাদের প্রেস্টিজে লাগে আপনার কাছে যে murid হব না আপনার কাছে দেখা করব না আসতে হবে না আপনাদেরকে বারণ করছি প্লিজ কারণ আপনার মতো ধনী লোকরা আমার কাছে এথিক্যালি ধনী নয় ওরা হচ্ছে প্রকৃত গরীব আর প্রকৃত মনমরা প্রকৃত কুঞ্জুস হচ্ছে তারা আমার কাছে ধনী হচ্ছে তারাই যখন আমার রাসূলের আদর্শ মনে করে দিয়ে ড্রাইভারকে সাথে নিয়ে বসবে খাদেমকে সাথে নিয়ে বসবে গরীব গোরাবাগুলোকে টেনে বুকে করে জড়িয়ে রাখবে পালাকানার সামনে পাঁচটা গরীব সব সময় তোমার বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে তবে তুমি ধরি আদারাইস তোমার মতো ধরি বৈরাচ্চের দিকে পায়ের নিচে এরকম লগড়ায় কথা আবার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন খারাপ লাগছে নাকি কোন ধরি লোক ভয় গেছে তোমার মতো ধরি আমার দরকার নেই আমার মুসলমান রাগ করার দরকার নেই জবান আমাদের ঠিক নেই এসন এদিকে আসবে এসে বলতে শুন আজ সামনের দোকানে যাবি বাইকটা একদম স্ট্যান্ড করে পায়ের উপর পা তুলে বসলো দেবলে দোকানে যা যে দুটো স্পেশাল চা দিবি একটা আমার আর একটা তোর হ্যাঁ আসুন চা করার আগে বলে দিবি আমার নাম বলবি এই মনে মনে বলছে তোমার নাম বললি গাল দেবে অনেকজন বলে না তুমি ওই জায়গায় গেছিলে আমার নাম বলতে পারবে পারতে আমার নাম বলতে পারতে আর তাকে তো বলতে পারছি না যে তোমার নাম বলেছি এত বিচ্ছিরি খিস্তি বেড়েছে কি বলবো বলে ওই 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 ছেলে আমি আর কিছু বলিনি বলো তোমার নাম বললি গাল ইশারে কার বলতে পাচ্ছে কোন রকমের চাটা নিয়ে এসেছে ফোন এসে গেছে হ্যালো Yes, yes, yes. Don't worry about that. I will manage that. I will arrange that. Okay. Today is Sunday, Monday, and next day, tomorrow, Tuesday. Okay, no problem. Tuesday, I will submit that definitely. This is gentleman promise. No problem. Okay, okay. Dada cha. Chok. ভদ্রলোকের কথা কালকে আমি 12টার মধ্যে ওটা করে দেব আপনি দুটোর দিকে দেবেন চেক ক্লিয়ার হয়ে যাবে ব্যাস ভদ্রলোকের কথা জেন্টলম্যান প্রমিস টেনশন নিচ্ছেন কি ওকে 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 নো প্রবলেম হ্যাভ আ গুড ডে থ্যাংক ইউ এই তুই যখন তখন চা বলছিস তুই জানিস কি হয়েছে কার ফোন ছিল কার ফোন লাখ লাখ টাকার ডিলিং ছিল তুই জানিস আল্লাহ কি রে ও লাখ লাখ টাকার ডিলিং নয় যে বাইকে বসে আছে ও তিনটে কিস্তি ফেল হয়ে গেছে ফাইন্যান্সার ফোন করে বলছে পয়সা দিবি নালে বাগজলা বাজারে গালে চড় মেরে তোর বাইক কেড়ে নেব বাইক লিয়ে ফুটানি দেখাচ্ছে খরচ মরে পিঠে একটা বাইক কিনে ফেলেছে আর মানুষকে মানুষ মনে করছে তাহলে তুই আমার মতো গাড়ি কিনলে কি করতিস ভাইজান শুনতে খারাপ লাগছে না ট্রাক্টর চালাই তারপরে না একটু ভালো পরে ওয়াচ করে যাবে তোমার গায়ে লাগছে কেন তুমি তো ঠিক মতো কিস্তি দাও তোমার তো গায়ে লাগার কথা নয় গায়ে তো জায়গা মতো লাগবে যারা পাকাম করে হ্যাঁ যার যেখানে ঘা আছে ঠিক লাগবে জ্বালা করে উঠবে তোমার কি আছে এতে শুনুন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জিন্নুরাইনের কথা বলি আহরে আমার রাসূলের রওজায়ে আকদসের ওখানে যাবেন ওসমান গনির ঘরটা দেখতে পাবেন যেটা এখন মসজিদ হয়ে গেছে বুঝতেন একটুখানি ছোট করে বলবো আমি লম্বা ঘটনা বলি না আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন হযরত ওসমান গনি তার একটা কথা বলছিলাম আল্লাহ রাসূলকে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আমার বাড়িতে বড় গরীব আমার মেয়ের বিয়ে হুজুর আমি কি করব আল্লাহ রাসূল বাড়িতে আম্মা জান আয়েশার কাছে গেছেন যে দেখে বাড়িতে কিছুই নেই আল্লাহ রাসূল এক সময় বলে এই যাও যাও আমার বাড়িতেও কিছু নাই তুমি একটু আমার ওসমানকে যে বলো ইনশাআল্লাহ ওসমান তোমাকে সাহায্য করতে পারবে জামিল কোরআন ওসমান বিন আফফান বলছে আমার ওসমানের কাছে যাও ওসমান গনি কে ছিলেন জানেন তার ব্যবসাটা যদি আজ পৃথিবীর বুকে রয়ে যেত সারা পৃথিবীর চার ভাগের তিন ভাগ সম্পদের মালিক ওসমান গনি হয়ে যেতেন এটা আবিরয় দ্য রেফার অফ ইসলাম 1981 এ মিস্টার রাচেল হারবারে কথা বলছি আমি বলছি না তার বিজনেস স্টাইল কেমন ছিল বুঝতে পারছেন যাও ওসমানের কাছে চলে যাও ওসমান গনির কাছে এই লোকটা যখন গেছে দূর থেকে ওসমান গনি দেখছে একটা লোককে ধরে খুব পিটাচ্ছে এত থমকে দাঁড়িয়ে গেছে বলছে বাপ রে কি রাগী লোক গো
বলে কেন বলে মারছে কেন ভাই ভাই শোনো ওই লোকটাকে উসমান গনি ওইভাবে পিটাচ্ছে মারছে কেন বলছে আর কেন মারছে এটা তুলো শুকোতে দিয়েছিল শিমুল গাছের তুলো আর হাওয়ায় কিছু তুলো উড়ে চলে গেছে তাই ওই লোকটাকে ধরে পিটাচ্ছে বলছি এ দেবে না তুলো উড়ে গেছে ধরে যদি পিটাই আমাকে পয়সা দেবে নবীজি বলেছে যাই আল্লাহ রাসূল বলছে কি গো নবীজির কাছে গেছে কিছু দিল বলছে হুজুর বিশাল অসুবিধা হুজুর আপনি দোয়া করলেই হবে বলছে কেন হয়েছে নাকি হুজুর প্রচুর কেলাচ্ছে মানে খুব মারছে হুজুর বলে কেন মারছে কাকে মারছে বলে হুজুর তোমার মারছে তুলো উড়ে গেছে বলে একজনের ধরে পেটাচ্ছে উনি আমায় টাকা দেবে কি কঞ্জুস লোক বলছে বলতে নেই কলা ইন্না বাদা সন্নি ইসমুন অনেক এমন বদগুমান কু ধারণা আছে যেটা মানুষকে বড় বড় গুনাহগার করে ওনার সম্পর্কে এমন ভাবতে নেই যাওয়ার একবার যাও ফের গেছে যে আরেকটা লোককে ধরে খুব পিটাচ্ছে হচ্ছে ভাই শোন একে মারছে কেন বলে সন্দেহ হয়ে গেছে মশাল গুলো জ্বালিয়েছে মশালের ওই প্রদীপ গুলোর পোলতে গুলো বাড়িয়ে দিয়েছে তেল একটু বেশি পড়ছে তাই ধরে পিটাচ্ছে কিরম কোন ফিরে হুজুর কি আমি রোগা পাতা মানুষ দুঘা খেলি মরে যাবো আমার দ্বারাই হবে না আপনি দোয়া করেন আমি যাই আপনার দোয়াটাই যথেষ্ট কেন তুমি যে কি বলেছো সাহস করে যে বলো না আমি তোমাকে পাঠিয়েছি আমার উসমানকে বলো না ঠিক আছে সাহস করে উসমান গনি তখন একজনকে শাসন করছিলেন ওই সময় এই ব্যক্তিটা সাহস করে উসমান গনির কাছে চলে গেছে চলে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি চাই কোথায় বাড়ি কি ব্যাপার আমি চলে যাচ্ছি আমার কিছু চাই না আমার ঠিক আছে বুঝে নিয়েছি আমাকে আল্লাহর রাসূল বললো আমার উসমানের কাছে তাই আর কিছু লাগবে না আমি চললাম হ্যালো দাঁড়াও 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 বলছে না আমার কিছু লাগবে না দাঁড়াতে পারবো না বলছে দাঁড়াও তোমাকে দাঁড়াতে বলেছি এ দৌড়তে আরম্ভ করে দিয়েছে উসমান গনি দৌড়তে আরম্ভ করে চিল্লাচ্ছে বলছে দাঁড়াও আর এই লোক বলছে আল্লাহ বাঁচাও হঠাৎ করে পেছন থেকে বলছি তোমাকে যে পাঠিয়েছিল আমি তার তাবাসসুল তার দোহাই তার হুরমতে আমি তোমাকে বলছি তুমি তার দোহাই দিচ্ছি তুমি দাঁড়িয়ে যাও বলছে জান রহিয়া যায় কই বাত নেই আর হাত তুলে দাঁড়িয়ে গেছে জানি এই বোধাই দিল আস্তে করে চোখটা খোলার পরে দেখছে সামনে উসমান গনি দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে উসমান গনি কাঁদছে বলছে ভাই আমাকে মাফ করে দাও বলুন না সুবহানাল্লাহ ভাই আমাকে মাফ করে দাও কেন কি হয়েছে আপনি মাফ করে দেবো আপনার তুমি রিয়ার আল্লাহর রাসূল বলে আমাকে কিছু বলছিলে বলছে আল্লাহর রাসূল তো আপনার কাছে পাঠিয়েছে চিৎকার করে কান্দতে আরম্ভ করে দিয়েছে আর আমার রাসূল তোমাকে আমার কাছে পাঠানো আর আমার কাছ থেকে ফিরে আসতে হলো তোমাকে বলছে এর আগে আরো দুবার ফিরে গেছি আমি আপনি পিটাচ্ছিলেন ধরে আরো যে চিৎকার করে কাঁদছে উসমান তুই এত বড় বেয়াদব হয়ে গেছিস আল্লাহর রাসূল তোর কাছে কাউকে পাঠিয়েছে আর উসমান সেই মানুষটা তোর দূর থেকে তিন তিনবার ঘুরে চলে গেছে কোকি বাচ্চা ছেলের মতো কাঁদছে বাচ্চা ছেলে তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে চলুন আমার বাড়িতে চলুন বাড়িতে যাওয়ার পর নিজের আমামা মুবারক আমামা মানে পাগড়ি মুবারক বিছিয়ে দিয়ে বলছে বসুন আপনি আমার রাসূলের পাঠানো মেহমান সুবহানাল্লাহ আমার রাসূলের পাঠানো মেহমান আপনি বসুন ভেতর থেকে কিছু ড্রাই ফ্রুট খুরমা টুরমা এই সমস্ত খাদ্যদ্রব্য ভেতর থেকে এনে ওনাকে খাইয়েছে খাওয়ার পরে বলছে আমার রাসূল কেন পাঠিয়েছে আপনি একটু বলুন বলছে আমার মেয়ের বিয়ে আল্লাহর রাসূলের বাড়িতে কিছু ছিল না তাই আমার রাসূল ওই সময় বললেন আমার উসমানের কাছে চলে যাও উসমান তোমাকে কখনো বেয়াদ বিমুখ করবে না আমার রাসূল আমার উসমান বলেছে বলছে হ্যাঁ আরো কাঁদতে আরম্ভ করে দিয়েছে খাদেমকে ডেকে বলল তাই ফের এখানে ওয়াদিয়ে নখলার পাশে সব থেকে বড় খেজুরের বাগান যেটা আছে এক্ষুনি ওর নামে লিখে দাও বলেন না সুবহানাল্লাহ ওয়াদিয়ে নখলাটা ওর নামে লিখে দাও
ওর পরম্পরা নসল কে নসল জানোয়ার কোনদিন কারো কাছে হাত না পাততে হয় আজকে সেই নসল রয়ে গেছে আর আজও তেবিয়া কমিউনিটির মানুষ কথা বুঝতে পারছেন না আজও পর্যন্ত রয়ে গেছে এরা তদা নিয়ন্ত্রণকালের গরীব ছিল যেটাকে এক কথায় বুধুয়াদের মধ্যে ফেলতে পারেন বধু যাদেরকে বলে গ্রাম্য মানুষ আর তার খেজুরের বাগানে যেটা ওসমান গনি তাকে গিফট করেছিলেন এত শত বিঘে খেজুরের বাগান ওই সময়তে যারা তেজারতের উদ্দেশ্যে শামের দিকে আসতো ওই জায়গাটা ওরা আরাম পেত কারণ ওই বাগানের পাশ দিয়ে যখনই যেত এত সুন্দর খেজুর ধরত আসমান পর্যন্ত দেখা যেত না খেজুরের গাছ দিয়ে ঢাকা থাকত রাস্তা আজ রয়ে গেছে তারা ধনী কমিউনিটির তারা বড় মাপের ধনী লোক কিন্তু ওসমান গনি রাসূলের একটা কথার উপরে তাকে দান করেছিল ইতিহাস আমি বিস্তারিত পরে শোনাবো বক্তব্যটা একটু শুধু বুঝিয়ে দিই আপনাদের পরে বলল যে এখন তোমার মেয়ের বিয়ে তুমি কি করবে আবার খাদেমকে বলল শোনো আমার যে আজকে ব্যবসা থেকে সিরিয়া থেকে শাম থেকে যে উটগুলো ফেরার কথা ছিল ওটা কি ফিরেছে বলছে হুজুর 70 খানা উট আসছে সন্ধ্যার মধ্যে ফিরে যা কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে ওই সময় বলছে ওর মধ্যে মুকদ্দমাতুল জেশ সব থেকে সামনের সারির যে উটটা আছে ওই উটটা ওকে দিয়ে দাও আর মুকদ্দমাতুল জেশ সেটাকে বলে যে ওই উটটা যেদিকে যাবে পিছনের 69টা উট সেদিকে যাবে আল্লাহ রাসূলের ওইটুকু কথা অনুযায়ী ওভারলোড করা 70 খানা উট ওই গরীবটাকে দান করে দেয় আর ধনীকে গরীবকে এটা বোঝার মতো আপনার ক্ষমতা নাই আপনি মূল্যায়ন করতে পারবেন না কথাটা বুঝতে পারছেন না এই মূল্যায়ন করার ক্ষমতা আপনার নেই আজ আপনি আমির কালকে গরিব আজকে যে গরিব কাল সে রাইস তখন মনে রেখে দেবে তখন মনে রেখে দেবে অতএ বাহুবল নেতৃত্বের বল অর্থবল জনবল ও কিছু কাজে আসবে না